9 মাৰ্চত অসমলৈ প্ৰধানমন্ত্ৰী মোদী। যোৰহাটত লাচিতৰ প্ৰতিমূৰ্তি উদ্বোধন কৰিব মোদীয়ে। হুলুঙাপাৰত 150 কোটি টকা ব্যয় সাপেক্ষে প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ। যিহেতু সমাগত নির্বাচন আর অহা সাধারণ নির্বাচনক লৈ লোকসভা নির্বাচনক লৈ প্রতিটো শাসক বিরোধী সকলোৱে ইতিমধ্যে তৎপর হৈ পৰিছে। আৰু এটা এই মুহূর্তে ডাঙৰ খবৰ দিব বিচাৰিছো, অহা 9 মাৰ্চত অসমত লোকসভা নির্বাচনের নির্বাচনী রণশিকা বজাব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী 9 মাৰ্চত অসমলৈ আহিব। অসমৰ যোৰহাট জিলা যোৰহাটৰ মেলেং মেটেলি পথাৰত বিশাল জনসভা সম্বোধন করব দেশের প্রধানমন্ত্রী গৰাকীয়ে। আর বহুকেইটা সরকারি কার্যসূচী লৈ যেহেতু পুনর্বার অসমত উপস্থিত হব। তার প্রথমটো কার্যসূচী হৈছে লাচিত বৰফুকন যি সুচ প্রতিমূর্তি, যিটো প্ৰতিমূৰ্তি অসম চৰকাৰৰ দ্বাৰা 150 কোটি টকা ব্যয়েৰে যোৰহাটৰ হলুঙাপাৰত নিৰ্মাণ কৰি থকা হৈছে, তাৰ কাম প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছে। নিৰ্মাণ লাচিত বৰফুকন স্মাৰক আৰু সাংস্কৃতিক প্ৰকল্প। বিশাল জনসভাতো অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে। নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত দ্বিতীয়বাৰৰ বাবে অসমলৈ মোদী। 3 ফেব্ৰুৱাৰীতো অসমলৈ আহিছিল মোদী। আমি খুব গৌরবান্বিত এই কারণেই যে এই প্রকল্পটি মুক্তি করবর কারণে লাচিতর প্রতিমূর্তি মুক্তি করবর বাবে ভারতের প্রধানমন্ত্রী এই যোৰহাটলৈ অর্থাৎ হলুঙাপাৰলৈ তেখেত আহিব। আর আমি এইটোৱে গৌরব অনুভব করছো প্রধানমন্ত্রীকে আদরিবর কারণে আমার প্রস্তুতি চলিছে। আমার যেটু আহোমর বা টাই আহোমর যেটু পরম্পরাগত যেটু সাজ পোশাক এইখিনি তেখেতক আমি প্রদান করিম। আর এই হেলিপেডর ওসরেরপরা আমি মৃদঙ্গরে তেখেতক ইয়ালে আদরি আনিম। আর যেহেতু তেখেতে লাচিতর মৈদামত তেখেতে পুষ্পাঞ্জলি অর্পণ করব। আর নতুনকে নির্মিত হওয়া নবনির্মিত প্রতিমূর্তির তলর যেখানে মন্দির নিচিনাকে বস্তুটি করেছে তাতো পুষ্পাঞ্জলি করব। এই বৃহৎ যে প্রকল্প 150 কোটি টাকা প্রকল্প, এই প্রকল্পর জড়িয়ে যেহেতু এই প্রকল্প উন্মোচনের কারণে প্রধানমন্ত্রী আহিব, যেহেতু কাম তীব্রগতিত চলি আছে, কিমান মূর্তির কাম আর কি বাকি আছে? মূর্তির কামও আমার লাগভাগ কমপ্লিটই হোনে বালা হে, থোড়া সে যো আমার ফিনিশিং কা যো সাফাই টুফাই ইতনা বাকি হে, 2-3 দিন কা অন্দর মে সারে কাম আমার হয়ে যায়। মাৰ্চত যিহেতু এই প্ৰতিমূৰ্তি উন্মোচন হ'ব আৰু এই প্ৰতিমূৰ্তি উন্মোচন হোৱাৰ লগে লগে ইয়াৰ যি সাংস্কৃতিক প্ৰকল্পৰ যিসমূহ কাম কিছু কাম বাকী হ'ব 2025 বৰ্ষত এয়া সকলো সম্পূৰ্ণ হৈ উঠিব। আৰু এই যি বৃহৎ প্ৰকল্প 150 কোটি যেতিয়া এই বৃহৎ প্ৰকল্প সম্পূৰ্ণ হোৱাৰ পিছতে এই স্থান অন্যতম এক অসমৰ বিশাল পৰ্যটনস্থলী হিচাপে পৰিণত হ'ব। অসমৰ দেশৰ নহয় বিশ্বৰ পৰ্যটকসকল ইয়ালৈ আগমন ঘটিব আৰু যাৰ জৰিয়তে অসমৰ অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত এক বিশেষ প্ৰভাৱ পৰিব বুলি আমি অৱগত কৰিব পাৰোঁ।